ओ पाला नहारे निर्गुणो नारे तुमरे बिन हमरा कानो नही। सुप्रभात बंधुरा, केमन आछो सबाई? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে উঠতে হয়েছে বেশ ভোরবেলায়, কেননা আজকে আছে কলকাতায় যে তোমাদের সিএবি খেলা হবে কুচুমে, সেখানে আছে আজকে ভেরিফিকেশন। আজকে ভেরিফিকেশন হবে, আবার রেজিস্ট্রেশনের ডেট কবে দেবে সেটা আবার জানা নেই। ভেরিফিকেশনের সময় দিয়েছে তোমার, ওখানে পৌঁছাতে হবে 12টার মধ্যে পৌঁছাতে হবে, কলকাতায় 12টার মধ্যে পৌঁছাতে হবে। আর আমাদের এখান থেকে তো কলকাতা বেশ দূর, সুতরাং ভাতটিও খেয়ে যেতে হবে, আবার সঙ্গে কিছু করে নিয়েও যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কী খাবে তোমরা সবাই? কুচুম বললো আমি কিছু খাবো না, আমি শুধু ছাতু খেয়ে যাব, আমাকে টিফিন করে দেবে, আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো। আমি বললাম ওমা, শুধু টিফিন খেয়ে যাবি, এতখানি রাস্তা যাবি, দুটো ভাত খেয়ে যাবি? বলো না, আমি কিন্তু টিফিন খেয়ে যাব, যদি পারি তো টিফিন খেয়ে যাব, আবার টিফিন নিয়ে যাব। আমি বললাম তাহলে কি করবি, তোদের বাপ বেটা দুজনে মিলে ডিসিশন কর। বাবা বলছে আমি ভাত খেয়ে যাব, ছেলে বলছে আমি টিফিন খেয়ে যাব। মানে বুঝতে পারছো কোন দিকে যে যায়? এই যদি তোমার একমত না হয় বাড়ির সদস্যদের, এই মায়েদের যে কী ঝামেলায় পড়তে হয় এ শুধু মায়েরাই জানে। আলম তোরা নিজেরা ডিসিশান কর, ডিসিশান করে আমাকে একটা পাকা ডিসিশান দে, করার দায়িত্ব আমার আর খাওয়ার দায়িত্ব তোদের। এবার অনেকটা কালকে দই পেতে ফেলেছি, কালকে কিছু দই মানে দুধটা খাইনি, আর দুধটা না খেলে না দইয়ের পরিমাণটা অনেকটাই হয়ে যায়। আমি বললাম দইয়ের পরিমাণটা অনেকটা হয়ে গেছে, ওরাও আবার চলে যাচ্ছে, সুতরাং দইটা আবার রেখে দেওয়াও একটা ঝামেলা জানো তো। তোমার আবার রাত্রিবেলা আজকে দই পাতবো, সেটা আবার দইটা কালকে, মানে আজকের দইটা তুমি ফ্রিজে রেখে দিই, আজকের দইটা কালকের দইটা আবার গণ্ডগোল হয়ে যাবে, ওই দইটা হয়তো বার করতেই ভুলে যাবো, ফ্রিজে থেকেই যাবে, এইরকম হয়ে যায়। ওই জন্য আমি যত পারি তুলে দেওয়ার চেষ্টা করি। ফ্রিজ বন্দি জিনিস দেখবে অনেক, মানে তুমি রেখে দিলে হয়তো কাজে লাগানোর জন্য ওই ফ্রিজেই পড়ে থাকে, তারপরে আর মনে থাকে না, তারপরে অনেক দিন পর ফ্রিজ থেকে বেরোই, এই আর কি ব্যাপার। প্রত্যেক দিন তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব নয়, ওই জন্য ফ্রিজে আমি খুব একটা জিনিস রাখি না। ওই দুধটুকু থাকে, একটু মিষ্টি হয়তো থাকলো, ফলটা থাকে, ব্যাস এইরকম জিনিসগুলোই আমার ফ্রিজে থাকে। তরি তরকারি তো থাকেই না, তোমরা তো দেখেছো তরকারির পরিমাণ কীরকম করি, যে তরকারিটা করি সেটা সেই দিনই উঠে যায়, এবং একবেলাতেই উঠে যায়, রাত্রিবেলা যেরকম খুশি মানে যেরকম খাওয়া হবে সেরকমভাবে চিন্তা ভাবনা করা হয়। সুতরাং আমার ফ্রিজে খুব একটা জিনিস থাকে না, আর আমি ফ্রিজে নিজে জিনিস খেতে ভালোবাসি না বলে আমি অন্য কেউ খাওয়াতে ভালোবাসি না। যা হবে গরম গরম, যদি ডাল একটু আলু সিদ্ধ হয় তাও ভালো, কিন্তু ফ্রিজ থেকে বার গরম জিনিস গরম করে খেতে আমার ঠিক স্বাদ লাগে না। আমি বললাম তাহলে দইটা একটুখানি দিয়ে, শুধু দইটা দিয়ে একটুখানি, ওরা যে টিফিন নিয়ে যাবে বলছে, তাহলে একটুখানি অল্প সামান্য দইটা দিলে না তেলটা একদমই টানে না, সামান্য তেল ছিটিয়ে দিয়ে একটুখানি পরোটা করে ফেলি। আর কুচুম তো জানো সাদা আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, আবার লঙ্কাও দিয়ে দিয়েছি কতগুলো দেখেছো, আনন্দের চোটে লঙ্কা দিয়ে ফেলেছি আজকে একটুখানি। আনন্দ ঠিক বলবো না, মানে একটা ডিসিশানে আশা হচ্ছে, এরকমভাবে একটা ডিসিশানে আশা হচ্ছে, এই জন্য একটুখানি মানে মনটা ঠিকঠাক আছে। গতকাল যেরকম মনটা একটুখানি কেমন কেমন ছিল, আজকের দিনে মনটা একটুখানি তবু ঠিকঠাক আছে। আমি বললাম পরোটার আলু চচ্চড়ি করে দিই, আর ভাতটা নেবে গেছে, ভাত একটু মুগের ডাল আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ, এই করে দিতে পেরেছি, এই করে দিয়েছি। কুচুমের বাবা ভাত খেয়ে যাবে আর কুচুম খেয়ে যাবে টিফিন, আর টিফিন নিয়ে দিয়ে দেবো। কুচুমের খাওয়া তো জানো অল্প, ভাত তো একদমই খেতে চায় না ছেলেটা, একদমই অল্প, একদম দু চারটে ভাত খায়। তুমি সারাদিন লুচি পরোটা রুটি, তুমি লুচি পরোটা না দিলে রুটিও যদি তুমি দিয়ে রেখে দাও সেটাই খেয়ে নেবে। ওর কাছে ভাতটা ঠিক, আমি যে তুই কোন দেশের লোক ছিলিস রে, গত জন্মে তুই কোন দেশের লোক ছিলিস, তুই তো এদেশের লোক ছিলিস না, এদেশের লোক হলে এ এক মানে ভাতের প্রতি নেশা তার একটুও থাকবে, বলে কী করে জানবো মা আমি কোন দেশের লোক ছিলাম, এই সব। সুতরাং কুচুম টিফিন খেয়ে যাবে, আবার কুচুমের জন্য একটুখানি টিফিন দিয়ে দিতে হবে, আর ওর বাবাকে তো টিফিন দিতেই হবে, কারণ ওর বাবা খাবে ভাত, ও বাবা স্নান টান করে ভাত টাত খেয়েটে যাবে। আজকে আবার সকাল থেকে মেঘলা মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, গুমোট গরমটা একই রকম আছে, জানি না কী হবে, মুসলধারে বৃষ্টি হবে কি না, হয়তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হবে, আমরা পুরী বেড়াতে যাব, ব্যাস বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এটাও হতে পারে, না হওয়াটা স্বাভাবিক মানে কিছু নয়, এ যা প্রস্তুতি নিচ্ছে, মানে আকাশ বেশ ভালো রকমভাবে প্রস্তুতি নিচ্ছে দু তিন দিন ধরে, এটা বেশ বুঝতে পারা যাচ্ছে। যে একবার পুরী বেড়াতে গেছি জানো তো, আমরা পুরো ঘর বন্দি হয়েছিলাম,
দুদিন তিন দিন এত মুষলধারে বৃষ্টি, সে পুরি বানানোটা পুরো একদম ম্যাচাকার হয়ে গেছিলো। সুতরাং সবটাই ওপরওয়ালার হাতে নির্ভর করছে, তুমি কতটুকু আনন্দ করবে, কতটুকু জীবনে ভোগ করবে, কতটুকু কী করবে, সবটুকুই কিন্তু ওই ওপরওয়ালার উপর নির্ভর করছে। তার ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না, আর আমাদের জীবনের কিছুই ঘটে না। এই হচ্ছে ব্যাপার, আমরা অনেক কিছু আশা করে থাকি, অনেক কিছু ভাবনা আসে মনের মধ্যে, এইটা করব, সেটা করব, ওইটা করব, হয়তো কিছু কিছু হয়, আবার বেশ কিছুই কিন্তু পণ্ডুল হয়ে যায়। এটাই আর কি, এটাই হয়। যতক্ষণ না ওই জন্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উল্লাসিত হয়ে না বলাটাই ভালো। আর আকাঙ্ক্ষাই হচ্ছে মানুষের কষ্টের মূল। তুমি আকাঙ্ক্ষা করে থাকলে যে হ্যাঁ খুব ব্রাইট একটা ওয়েদার দেবে, খুব মজা করব, খুব আনন্দ করব, গিয়ে দেখবে ঝমঝম করে বৃষ্টি, ব্যাস ছাতা মাথায় দিয়ে আর বেরোনো যাবে না। আর জামাকাপড় তো মানে দুরস্ত, জামাকাপড় যে বার করে করে পাল্টে পুল্টে যে যাবে সেরকম তো কিছু হবেই না। এই আর কি ব্যাপার, আশাটা না করাই ভালো। ভেবেই নিতে হবে যে ওয়েদার, এই শ্রাবণ ভাদ্র মাসের ওয়েদার কখনও কুমোট গরম, কখনও বা ঝমঝম করে বৃষ্টি, আবার যদি নিম্নচাপ শুরু হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কুচুমকে একটু জোর করে ছানা দিচ্ছে আজকে, জানি না ও ব্যাটা ছানা খাবে কি না, ছানা তো একদম খেতে চায় না। কিন্তু ছানাকে একটুখানি যদি সুন্দর করে কালাকান্দ বানিয়ে ফেলি তাহলে আর তোমার থাকবে না, তোমার সেই কালাকান্দগুলো যে নিমেষের মধ্যে একদিনের মধ্যে সব করা উঠে যাবে। আমি বললাম বাহ, এ তো ভারী ভারী ভালো জিনিস। আর কালাকান্দ, আর কালাকান্দটা ছানা দিয়ে করিও বেশ ভালো, হয়ও বেশ ভালো, খুব সুন্দর হয়। এই হয়েছে কুচুমের আজকে, টাইট করে দিয়ে দিচ্ছি খাবার, আমি খেয়ে যা বাবা, ওই বাইরে গিয়ে কী খাবি না খাবি, বাড়ি থেকে ভালো করে খেয়ে যাই ভালো। ব্যাস বেরিয়ে পড়েছে রেডি হয়ে, মাও পিছন পিছন যাচ্ছে দুর্গা দুর্গা বলে। ব্যাস হয়তো তোমাদের বলি না, যতক্ষণ পর্যন্ত পুলিশের আওতায় না আসে ততক্ষণ পর্যন্ত কুচুম গাড়িটা চালায়, সে আমার গাড়ি হোক আর বাবার গাড়ি হোক, তারপরে স্যান্ডার করে দেয়। বাবাকে স্যান্ডার করে দেয়, পুলিশকে খুব ভয়। একবার পুলিশে ধরেছিল ওর সামনে, পুলিশকে খুব ভয়, দেখেছো? ও দুটো গাড়ি কিন্তু চালাতে শিখে গেছে আজকে বছরখানেক হলো, আমার গাড়ি তো অনেক দিন আগে চালাতে শিখে গেছে, আর বাবার গাড়িও এই বছরখানেক হলো চালাতে শিখে গেছে। আর দেখো তোমাদের বললাম না, দু রকমের ফুল এনেছি, এই দেখো এটা হালকা রঙের আর ডিপ রঙের, ফুলটা ফুটেছে আজকে কিন্তু রোদের, দেখেছো রোদটা নেই তাও কিন্তু ফুলটা বেশ ভালোই ফুটেছে। আর এই দেখে দেখো তোমাদের দেখাতে চাচ্ছি, সেদিনকে চন্দ্রমল্লিকা চারা করলাম, দেখেছো তো? দেখো দুটোতে চন্দ্রমল্লিকা চারা। আর দেখো এ ভোলু আবার এই যে মাথা দিয়ে শুচ্ছে না, তুমি চারাটাকে যেখানে নিয়ে যাবে এই টপগুলোকে, ও সেখানে নিয়ে গিয়ে বালিশ করে শোবে। আর তোমরা বলেছো ভোলুকে চান করাবে, ভোলুকে ওকে যতই চান করানো হোক, ও বাগানের মাটি খুঁড়ে বাগানে যতক্ষণ না ও শুতে পারবে ওই মাটির বিছানায় ততক্ষণ ও জীবন সার্থক হবে না। সুতরাং এ গরুকে যতই চান করানো হোক, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখানো হোক, এরকমই থাকবে। দেখো এটাকে আবার বালিশ করে শুয়েছে, কতগুলো আবার এর উপরেই না আমার মাথা তুলে দেয়। ব্যাস গত বছর এরকম করে গাছগুলোকে সব মেরে দিয়েছিল। ব্যাস সকাল সকাল তারায় তারায় রান্না বান্না হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখো আজকেও কৃষ্ণ কাজে লেগেছে, আর কৃষ্ণ না আজকে কাজ করতে পারছে না, একটু করে কাজ করছে আর গাছের তলায় গিয়ে বসছে। মানে এই রোদটা ঠিক কীরকম টাইপের বেরিয়েছে বলো তো, মানে যে কী একটা কষ্টদায়ক রোদ। ও না ও অত একদমই ফাঁকিবাজ নয়, ছেলেটা একদমই ফাঁকিবাজ নয়, তাও দেখো একটু করে কাজ করছে আর একটু করে গিয়ে গাছতলাতে গিয়ে বসছে, মানে পারছে না কাজ করতে। গতকাল তো প্ল্যানিং হয়ে গেছিলো যে পুরী যাওয়া হচ্ছে না, পুরী যাওয়া যাবে না। তারপরে যখন পুরী যাওয়ার প্ল্যানিংটা আবার হচ্ছে, তখন আবার প্রভু মানে হচ্ছে না বলে নিয়ে চলে এসেছিলো, যে প্ল্যানিং আর মানে যাওয়া যাবে না বলে আবার ফল নিয়ে চলে এসেছিলো। ফলগুলো যখন নিয়ে চলে এসে তুমি আবার ফল নিয়ে বললে না তো যাওয়া হচ্ছে না, তাহলে তার ফল না নিয়ে আসার কোনো প্রশ্নই নেই। ব্যাস ফলগুলোকে আবার ধুয়ে টুয়ে রাখলাম, যা ফল আবার তো দেখেছো ডিসিশান আবার অন্য রকমের হতে চলেছে। তোমার ফলগুলো যা খাওয়া হবে খাওয়া হবে, না খাওয়া হবে না খাওয়া হবে, পুরী নিয়ে চলে যাব, ওখানে গিয়ে সদগতি হবে। সুতরাং এখন ধুয়ে মুছে পরিষ্কার তখন করে রাখি, তারপরে যা হয় হবে। আমাদের অনেকজনকার কমেন্ট সেকশানে প্রশ্ন ছিল যে সাদা সাদা পোকা লাগছে শ্রাবণী কী করব, কী ওষুধ দেবো? দেখো একতারা এই ওষুধটা ওষুধের দোকানে, যে তোমার গাছের ওষুধের দোকান ফার্মেসি, সেখানে গিয়ে বলবে এই যে একতারাটা দিয়ে দেবে, জলে গুলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখো আর দুপুরবেলা সেরকমভাবে কিছু ভিডিও ছিডিও করিনি, একবারে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি,
আমার পাড়াতে পাড়াতেই থাকে, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি জানো, ওর বাড়িতেই পার্লার। ওকে মাঝে মাঝে ডেকে নিই বাড়িতে, ও ব্যস্ত মানুষ, সময় সুযোগ হলে একবার ঝক করে এসে একটুখানি আইব্রুটা করে দিয়ে চলে যায়। আজকে ভাবলাম একটুখানি না, একটুখানি হাঁটাও হবে আজকে, কেননা সকাল বিকেল আমি হাঁটতে যেতে পারিনি, একটুখানি হেঁটে নিলাম। হেঁটে নিয়ে বললাম তুই বাড়িতে আছিস, বলে হ্যাঁ আমি বাড়িতে আছি। তারপর আবার ওখানে চলে গেলাম, একসঙ্গেই আমরা পড়াশোনা করেছি জানো তো, স্কুলে আমরা ছোটো থেকে একসঙ্গেই পড়াশোনা করেছি, ওরও একটা ছেলে। আর বন্ধুর পার্লারে এসে আইব্রু করা মানে কি, গল্পটাই হচ্ছে বেশি, এটা ওটা সেটা গল্পটাই হচ্ছে বেশি। আর এ খুব ভালো খেলতো জানো, আমরা যখন মানে পড়াশোনা করতাম তখনও খুব ভালো খেলতো, মানে এর উপর বেশ করেই আমাদের টিম যেত স্কুল থেকে খেলতে। আর আমি ছিলাম স্টেপনি, মানে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়লো, কেউ হয়তো মানে অনুপস্থিত যেতে পারবে না, তখন আমি স্টেপনি হিসেবে কাজ করতাম। এক বছর জানো তো একবার মানে আমাকে স্টেপনি নিয়ে গেছে খেলতে, তারপরে সে দেখা গেছে যে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লো এবং আমাকে মাঠে নামতে হলো। আমি অত ভালো খেলায় ছিলাম না, মোটামুটি ছিলাম, মোটামুটিরও কমা, মোটামুটি ছিলাম খেলায়। কিন্তু সেইবারে মনে আছে যেটুকু খেলা উঠতো ওর জন্যই উঠতো, যে আমার আইব্রু করছে ওর জন্যই উঠতো, আমিও কিন্তু সে বছর খুব ভালো খেলেছিলাম। ও পালান হারে নির্গুণ নারে তুমরে বিন হামরা কোনো নাহি, হামরি উলছন সুলছাও ভগবান তুমরে বিন হামরা কোনো নাহি, তুমি হামকো ও সামালে তুমি হাম রখবালে তুমরে বিন হামরা কোনো নাহি, তুমরে বিন হামরা কোনো নাহি, বুঝতে পেরেছো? কালকে সন্ধ্যেবেলা মাসিমণি সন্ধ্যা দিচ্ছে, মাসিমণি মা এলে সন্ধ্যা ঠাকুরটা আমার হাতে দেয় না, বলে তুই তোর কাজ করে যা, এদিকটা আমি দেখে নিচ্ছি। মানে সন্ধ্যা আর ঠাকুরকে দেওয়াটা ওরা করে, সন্ধ্যা দিচ্ছে, প্রদীপ জ্বালছে, আর আমি এসে ঠাকুরের সামনে নমস্কার করছি আর জগন্নাথকে বলছি, জগন্নাথ খুব পাপ করেছিলাম, তুমি নিয়ে গেলে না আমাদেরকে, আমাদের ট্রেনটাই ক্যান্সেল করে দিলে, খুব পাপি তাপি, খুব পাপ করে ফেলেছি প্রভু, কী করবো বলো, তোমার ইচ্ছা ছাড়া তো আর একটা পাতাও নড়াচড়া করে না, এটা হয়তো তোমার ইচ্ছা ছিল, ঠিক আছে চলো তুমি যেদিনকে ডাকবে সেদিনকে যাব, এই বললাম। তারপরে তো কুচুমের খুব মন খারাপ, কুচুম তো চুপচাপ শুয়ে আছে, আর মাসিমণিরও একটুখানি মনটা খারাপ, কেননা মাকে নিয়ে যেতে পারবো হয়তো সামনে নেক্সট বারে যখন মাকে নিয়ে যেতে পারবো, কিন্তু মাসিমণির যা এজ তেমন মাসিমণিকে আর নিয়ে যাওয়া সম্ভব হবে না, এই দুটো মানুষের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আর প্রভু তো ঠিকঠাক করছে যে গাড়ির আমাদের যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকে তো আগে থেকে বলা হয়নি, অ্যানাউন্সমেন্ট হতে গতকাল অ্যানাউন্সমেন্ট হয়েছে, আগে থেকে তো বলা হয়নি, তাকে তো প্রতিদিন আমরা কাজটা দিতে পারি না, কেন আমাদের গাড়ি তো আর ভাড়া যায় না, আমাদের গাড়ি আমাদের নিজেদের কাজেই ব্যবহার হয়, সুতরাং সে অফডেতে সে অন্যান্য কাজ করে। এবার আমরা যেদিনকে যাব সেদিনকে আমাদের ড্রাইভারকে বলে রাখি যে অমুক দিন আমরা ওখানে যাব, ও আর কাজগুলো ধরে না, এবার ও কাজ ধরে ফেলেছে, ও তো বলছে দাদা আমি তো আর যেতে পারবো না, আমি তো কাজ ধরে ফেলেছি। আর অন্য ড্রাইভার বলছে কলকাতার একটা ভালো ড্রাইভার দেবো, আর ও দীর্ঘদিনের ড্রাইভার আমাদের, ও দীর্ঘদিনের ড্রাইভার, সুতরাং আমি এই জোরে চালাবি না কিন্তু আস্তে চালা, একদম জোরে যাবি না, এরকমভাবে বলে নিয়ে যায় এবং নিজেদের মতনই হয়ে গেছে, অন্য ড্রাইভারের সঙ্গে আমরা ঠিক স্বচ্ছন্দ নই, আমরা ঠিক ইচ্ছা হলো না। আর তারপরে কী আর হবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, যে ছেলেটা অর্গানাইজ করেছিল সে তখন রাত্রির তখন 10:45 সে ফোন করলো, বলছে কাকা মনে হচ্ছে তোমাদের গাড়িটা ক্যান্সেল হয়নি জানো। হ্যাঁ তাই, বলছে হ্যাঁ মনে হচ্ছে তোমাদের গাড়িটা ক্যান্সেল হয়নি, তবুও কনফার্ম নয়, তোমাকে আমি কনফার্ম জানাচ্ছি। তারপরে কুচুমা বাবা একজনকে কনফার্ম জানতে বলেছিল যে কী 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 হয়েছে, গাড়িটা সত্যি সত্যি ক্যান্সেল হয়ে গেছে, আমরা তো জানি গাড়ি ক্যান্সেল হয়েছে, সবাই বলছে গাড়ি ক্যান্সেল হয়ে গেছে। ও ঠিক তারপরেই ফোন করে জানায় যে 122টা গাড়ি ক্যান্সেল হয়েছে, কিন্তু ওর মধ্যে আমাদের গাড়ির নামটা নেই, ওই লিস্টের মধ্যে আমাদের গাড়ির নামটা নেই, বুঝতে পারলে? এরপরও একটা বিপদ থেকেই যাচ্ছে। দেখো আমার একটা কমেন্ট সেকশনে একটা বন্ধু কী বলেছে বলো তো, যে আমরা পুরী এসেছি 22 তারিখে ফেরার ট্রেন আমাদের ক্যান্সেল, বুঝতে পারলে?
এইবার এই গাড়িটা যদি ফেরার সময় ক্যান্সেল করে দেয় তাহলেই কিন্তু জয় জগন্নাথ। ব্যাস জগন্নাথের কাছে যাচ্ছি, জগন্নাথ যখন নিয়ে যেতে পারছে তখন আমরা ফেরত তো আসতে পারবো যে কোনো উপায়ে। যাই এখন, তাই বলে যাই, বেরিয়ে পড়ি, তাই কি বলো? বেরিয়ে এখন পড়ি, তারপরে যা হবে দেখা যাবে, কি না বলো? তাহলে এই পর্যন্তই রেডি সেডি হই, কিছু এখনও প্যাক স্যাক করিনি। প্যাক স্যাক আমি ওই জন্যই করি না, কারণ ওই তো বললাম ট্রেনে না উঠে কু ঝিকঝিক করে যতক্ষণ না বেরিয়ে পড়ে যাব, বেরিয়ে যাবো, ট্রেন যতক্ষণ না কু ঝিকঝিক করে যাচ্ছে ততক্ষণ নিশ্চয়তা নেই যে আমরা সত্যি সত্যি বেড়াতে যাচ্ছি। এরকম অনেক ঘটনা আমার শোনা আছে, আমার নিজের জীবনেও হয়েছে। সুতরাং উল্লাসিত উচ্ছ্বাসিত আমি কখনো পর্যন্ত নই। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও বকবো তোমাকে। এই পর্যন্তই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব 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 ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজ আসি, টাটা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। আজ আসি, টাটা টাটা।